নমস্কার, আমি সোমা পাঠক, আপনাদের শুভানুধ্যায়ী। আজকে আপনাদেরকে রেকি সেলফ হিলিং, যেটা 12 পয়েন্টসের হয় এবং 26 পয়েন্টসের বৃহত্তম যেটা হয়, ওই দুটো যখন আপনি প্র্যাকটিস করতে পারছেন না যে কোনো কারণে, যে কোনো কারণে বলবো না, কারণ ফাঁকি মারার জন্য যদি আপনি না করেন আর আমি আজকে যেটা শেখাতে চলেছি সেইটাকে করেন, তাহলে কিন্তু ক্ষতি আপনার, আমি কখনোই চাইবো না। কিন্তু আমার স্টুডেন্টসদের মধ্যে অনেকজনেরই এই প্রবলেমটা হয়ে থাকে, তারা হয়তো অসুস্থ হয়ে গেছে, সেই জন্য 36 মিনিটসের বা 1 আওয়ার 18 মিনিটসের প্র্যাকটিসটা করতে প্রবলেম হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, বা হয়তো কোনো ওকেশনে গেছে, কোনো কোথাও বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, তো সেখানে হয়তো 36 মিনিটস বা 1 আওয়ার 18 মিনিটসের প্র্যাকটিসটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা যেহেতু ক্লাসে সবসময় বলি, সবসময় শুধু বলি না, আমি নিজেও করি, যে কখনো স্কিপ করি না। স্কিপ করা মানে, একদিন স্কিপ করা মানে নিজের চক্রাসগুলোতে নেগেটিভিটি আবার জমে যাওয়া স্টার্ট হয়ে যায়। তো সেই জন্য নিজেকে ভালো রাখার জন্য, সেলফ লাভের জন্য, নিজেকে ভালো রেখে আমাদের আশেপাশের প্রত্যেককে ভালো রাখার জন্য এইটুকু করতেই হয়। তো আসুন, আপনি যদি রেকি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি যদি অ্যাটিউনমেন্ট পেয়ে থাকেন, তবেই কিন্তু এই প্র্যাকটিসটা করলে আপনার কাজে কাজে আসবে, আদারওয়াইজ এটা কোনো ফল দেবে না আপনাদেরকে। তো রেকি অ্যাটিউনমেন্ট নিয়ে নিন যোগ্য রেকি গুরুর কাছে, যাতে আপনার লাইফে পজিটিভিটিতে ভরে ওঠে, আপনার সব সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন এই রেকি শিখে, আপনার টিচারের, রেকি গুরুর গাইডেন্সের সাথে আপনার জীবনটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারেন। তাতে সেটা ম্যারিড লাইফ হোক, রিলেশনশিপ প্রবলেমস হোক, পড়াশোনা হোক, ফিনান্সিয়াল কন্ডিশন হোক বা শারীরিক কোনো প্রবলেম হোক, ক্যারিয়ার রিলেটেড কিছু থাকুক, সব কিছু সমস্যার, প্রত্যেকটি সমস্যার একটাই সমাধান রেকি। কিন্তু এর মেন কারণ হচ্ছে, মেন জিনিস হচ্ছে যে আপনাকে রেকি শিখলেই হবে না, রেকি অ্যাটিনমেন্ট নিলেই হবে না, সেটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি তাই আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, যদি তারা ডেডিকেশনের সাথে রেগুলার প্র্যাকটিস করে তবেই যেন তারা আমার কাছে শেখে, না হলে আমি কিন্তু ফাঁকি বা স্টুডেন্টদেরকে পছন্দ করি না, কারণ আমি নিজেও ফাঁকি মারি না। তো আচ্ছা, আজকে দেখা যাক আজকে কীভাবে আপনি 9 মিনিটসে, মানে 9 মিনিটে আপনি কীভাবে আপনার 7টা চক্রকে ব্যালেন্স করতে পারেন খুব সহজে, যেটা আপনার 36 মিনিটস বা 1 আওয়ার 18 মিনিটসটা আপনি করতে পারছেন না, যে কোনো কারণে আপনি মজবুরিতে করতে পারছেন না, তখন এই হিলিংটা অবশ্যই করুন, তাহলে আপনার স্কিপ হয়ে যাবে না, মাঝখানে হিলিংয়ের যে প্র্যাকটিসটা চলছে আপনার সেটা স্কিপ হচ্ছে না। কিন্তু এইটা কখনোই করবেন না যে আপনি জাস্ট ফার্স্ট ডিগ্রি শিখেছেন আপনার, বা সেকেন্ড ডিগ্রি যে রেকি বা হোলি ফায়ারই শিখুন, যাই রেকি যে ডিগ্রি শিখুন না কেন, 21 দিনের যে আত্মশুদ্ধি প্রসেসটা থাকে তার মধ্যে কিন্তু এটা করলে চলবে না। তাহলে কিন্তু আমার হিসাবে আমি এটাকে 21 দিন কমপ্লিট মানবো না, মানি না, আর চাইবো না যে রেকি স্টুডেন্ট হয়ে আপনারা ফাঁকি মারুন, কারণ এটা ফাঁকি মারলে ফাঁকে পড়ে, এটা শুনেছেন নিশ্চয়ই আপনারা। তো আসুন, সব থেকে প্রথমে আপনারা যখনই প্র্যাকটিসটা করবেন, আপনি বসে বিছানায় বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, আর আপনি যদি দাঁড়িয়ে প্র্যাকটিসটা ব্যালেন্সিংটা করতে চান চক্রাস, তো আপনি অবশ্যই আপনার পায়ের নিচে কিছু একটা পেতে নেবেন, বেডশিট হোক, বেড কভার হোক বা গ্রাউন্ড শিট হোক, যা হোক একটা পেতে নেবেন কিছু, কারণ ডিরেক্ট আমরা ফ্লোরের সাথে বা ওয়ালের সাথে কানেক্ট হলে আমাদের এনার্জিটা, রেকি হিলিংয়ের যে এনার্জি, রেকি এনার্জিটা গ্রাউন্ডিং হয়ে যায়, সেটা কিন্তু আমাদের হিলিংয়ে কাজে লাগে না। আর চুলটা সবসময় খুলে রাখবেন প্র্যাকটিসের সময়, তাহলে ফ্রিভাবে আপনার রেকি ফ্লো করবে হিলিংয়ের জন্য। তো কী করবেন, সব থেকে প্রথমে রেকি আহ্বান করতে হবে, আপনারা জানেন আপনি যে ডিগ্রি শিখেছেন, আপনি যদি ফার্স্ট ডিগ্রি শিখে থাকেন, শুধু চকুরে পেয়ে থাকেন, তো চকুরে বানাবেন, স্থির স্থির স্থির, শক্তিশালী 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 বলবেন। আর যদি আপনি সেকেন্ড ডিগ্রি করে থাকেন, তো চকুরে চকুরের সাথে সেই হেকি হনসাজেশন দিন। আপনি যদি ক্রিস্টালও করে থাকেন, ক্রিস্টালের বায়ো সিম্বল দিন। মাস্টার ডিগ্রি করে থাকলে দাইকোমিও অ্যাড করুন। হোলিফায়ার শিখে থাকলে, হোলিফায়ার মাস্টার ডিগ্রি যদি করে থাকেন, তাহলে অবশ্যই হোলিফায়ার
সিম্বল ইউজ করুন, দুটো হাতে ইউজ করুন, যেমনভাবে ট্যাপ করে অ্যাক্টিভেট করতে হয় অ্যাক্টিভেট করুন, মহাজাগতিক শক্তিকে আহ্বান জানান, দিয়ে আপনি স্টার্ট করুন। টাইমার সেট করে নেবেন 3 মিনিটস, বেলওয়ালা, মিনিমাম 3 মিনিটস আপনাকে করতেই হবে। তখন এবার ফার্স্ট কি, ফার্স্ট লেফট হাতটা আপনাকে মূলাধার চক্রাতে রাখতে হবে, রাইট হ্যান্ডটা আপনি থার্ড আইতে রাখুন কিংবা ব্যাক হেডে রাখুন। এইখানে আপনাকে 3 মিনিট হিলিংটা নিতে হবে। আপনি চাইলে অ্যাফার্মেশনস দিতে পারেন বা ফিল করতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন যে রেইকি জ্যোতি আপনার ক্রাউন চক্রা দিয়ে প্রবাহিত হয়ে আপনার এই দুটো চক্রাকে হিল করছে, নেগেটিভিটি সব দূর হচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে আপনার চক্রা। 3 মিনিট এখানে হিলিং নেওয়ার পর এক এক করে লেফট হ্যান্ডটা সেক্রাল চক্রাতে, মানে আমাদের স্বাধিষ্ঠান চক্র বা হাড়া চক্র বলা হয় যেটা, আর এই রাইট হ্যান্ডটা থ্রোট চক্রাতে দিন। এখানে 3 মিনিট হিলিং নিন, অ্যাফার্মেশনস দিতে পারেন বা ফিল করতে পারেন যে আপনার যে প্রবলেম আছে যদি থাকে, আর আপনি যদি রেগুলার বেসিসে হিলিং করেন তাহলে তেমন কিছু প্রবলেম থাকার কথা নয়, যদিও বা থাকে আপনি সেইভাবে অ্যাফার্মেশনস দিতে পারেন বা ভিজুয়ালাইজ করুন যে আপনার এখানটায় হিলিং হচ্ছে। নেক্সট 3 মিনিট লেফট হ্যান্ডটা আসবে মণিপুর চক্রা বা সোলার প্লেক্সাস, রাইট হ্যান্ডটা আসবে হার্ট চক্রাতে। এখানে আপনি 3 মিনিট হিলিং নিন। 9 মিনিট টোটাল কমপ্লিট হয়ে গেলে হিলিং, আপনি রেকিকে গ্র্যাটিটিউড পে করুন, থ্যাংক ইউ বলুন, আপনার সকল আর্কএঞ্জেলসদেরকে থ্যাংক ইউ বলুন, আপনার স্পিরিট গাইডস যদি অ্যাসেন্ডেন্ট মাস্টার্সদেরকে যদি জানাতে চান থ্যাংক ইউ বলতে পারেন, আপনার মাতা পিতা ইষ্টদেব দেবীদের আপনার রেকি গুরুকে ধন্যবাদ জানান এবং রেকিকে ধন্যবাদ জানিয়ে আপনি রেকি ব্রেক করুন। রেকি ব্রেক করে বা হাত মুঠো করে আপনি ধুয়ে নিন। তো আশা করি এটা খুব ইজি প্রসেস, কিন্তু আশা করি আপনারা ফাঁকি মারবেন না। রেকি শিখতে হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো যোগ্য রেকি গুরুর কাছে অ্যাটেনমেন্ট নিন, নিজের জীবনটাকে পজিটিভিটিতে ভরে তুলুন, তার সাথে আপনার পাশের আশেপাশের আপনার প্রিয়জনেরাও যাতে ভালো থাকতে পারে সেই জন্য আপনারা রেকি শিখুন। অ্যাটলিস্ট প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে যদি রেকি হিলার থাকে তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি কতটা বেড়ে যায় সেটা যারা শিখেছে, যারা প্র্যাকটিস করছে নিয়মিত, তারা কিন্তু খুব ভালোভাবে জানে। আমি রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি বা অন্যান্য রেকির অন্যান্য যে কোর্সগুলো আছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ডিটেলস। আমি রেকি সম্পর্কে যে ভিডিওস আছে ইউটিউবে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা রেকি সম্পর্কে জানুন, নিজেদের লাইফকে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন। আজ এই পর্যন্তই, নমস্কার।